আমরা এসে গেছি আজকে আরও একটি নতুন টপিক নিয়ে। আজকে টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বিকম এবং এমকম কোর্সের পড়াশোনা করছেন। আজকের আলোচ্য বিষয় কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, অর্থাৎ হিসাব নিকাশ তথ্যের গুণগত চরিত্র বা বৈশিষ্ট্য নিয়ে। আজকের টপিকটি ডিটেলসে শুরু করার আগে একটি কুইক রিভিউ আমরা দিয়ে দিই যে আজকের কোন কোন পয়েন্টের উপর আলোচনা করা হবে। নাম্বার ওয়ান পয়েন্ট, রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি অর্থাৎ নির্ভরযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা। কিসের নির্ভরযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা বন্ধুরা? অ্যাকাউন্টিং ইনফরমেশনের, অর্থাৎ যে সমস্ত অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো আমরা বিভিন্ন বিজনেস অর্গানাইজেশন থেকে কালেক্ট করে থাকি, সেই সমস্ত অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলোর আদৌ কি বিশ্বাসযোগ্যতা আছে? সেগুলো কি নির্ভরযোগ্য অ্যাকাউন্টিং ইনফরমেশন? অর্থাৎ সেই সমস্ত ইনফরমেশনগুলো কি আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের উন্নতি কল্পে ব্যবহার করতে পারবো? সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, রিলায়েবিলিটি অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। সেকেন্ড পয়েন্টে আমরা আলোচনা করব রিলিভেন্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, অর্থাৎ যে অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো আমরা সংগ্রহ করেছি বিভিন্ন বিজনেস অর্গানাইজেশন থেকে, সেই সমস্ত অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো কি আমাদের ক্ষেত্রে প্রাসঙ্গিক? অর্থাৎ আমি যে ধরনের ইউজার্স তো একটা বিজনেস অর্গানাইজেশনের বিভিন্ন ধরনের হতে পারে। আমি কোনো একটি বিজনেস অর্গানাইজেশনে ইনভেস্ট করেছি, তাহলে আমি সেই বিজনেস অর্গানাইজেশনের অ্যাকাউন্টিং ইনফরমেশন ব্যবহার করতে পারি, তাহলে আমি হব ইউজার। অ্যাজ অ্যান ইনভেস্টর হিসেবে আমি একজন ইউজার হিসেবে গণ্য হব। অর্থাৎ আমার ক্ষেত্রে সেই অ্যাকাউন্টিং ইনফরমেশনটা কি প্রাসঙ্গিক? বা আমি যদি অন্য কোনো ইউজার হই, ধরে নিন বন্ধুরা আমি সেই বিজনেসকে ধার দিয়েছি, অর্থাৎ কোনো কিছু ধারে আমি বিক্রয় করেছি, আমি একজন বিক্রেতা হিসেবে আমি কি ইনফরমেশনগুলো কালেক্ট করব? অর্থাৎ আমার ক্ষেত্রে সেই অ্যাকাউন্টিং ইনফরমেশনের প্রাসঙ্গিকতা কতটা, সেই বিষয়গুলো নিয়ে আমরা বুঝব। তিন নম্বর পয়েন্ট আমরা বুঝব আন্ডারস্ট্যান্ডেবিলিটি অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, অর্থাৎ যে সমস্ত অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো একটা বিজনেস অর্গানাইজেশন প্রস্তুত করে, সেই সমস্ত অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো কি সমস্ত ধরনের ইউজারের ক্ষেত্রেই বোধগম্য হয়, সেই বিষয়টা আমরা জানব। এবং চার নম্বর পয়েন্ট আমরা জানব কম্প্যারাবিলিটি অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, অর্থাৎ যে সমস্ত অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করছি, সেই সমস্ত অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো নিয়ে আমরা কি বিভিন্ন ধরনের কম্পেয়ার করতে পারবো? অর্থাৎ বিভিন্ন অ্যাকাউন্টিং পিরিয়ডের মধ্যে সেই ইনফরমেশনগুলো কম্পেয়ার করা যাবে কিনা? বা কোনো একটি বিজনেস অর্গানাইজেশন, ধরুন এ নামক একটি কোম্পানির অ্যাকাউন্টিং ইনফরমেশন নিয়ে আমি কি সেই ইনফরমেশনগুলো বি নামক অপর একটি কোম্পানির সঙ্গে কি আমি কম্পেয়ার করতে পারবো? সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আজকের টপিক ডিটেলস শুরু করার আগে আমাদের সমস্ত বন্ধুদের বলতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা যেন অতি অবশ্যই আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকন অল করে নেন, যাতে আমাদের আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আপনারা জানেন এই সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা বা পয়সা লাগে না। তখন বন্ধুরা আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন অল করে নেবেন। আপনারা জানেন আমরা কমার্সের বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকের উপর ভিডিও আপলোড করছি, যেগুলো কিনা 11-12 বিকম এমকম এই সমস্ত কোর্সের ছাত্রছাত্রীদের খুবই কাজে লাগছে। এছাড়া কম্পিটিটিভ এক্সামসে যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের পড়াশোনা করছে, তাদেরকেও কিন্তু এই সমস্ত ভিডিওগুলো খুবই সাহায্য করছে। এবং আপনারা জানেন আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন ইন্টারভিউ জবের টিপস, বিভিন্ন ফিল্ডের আপডেটেড নিউজ, এছাড়া মোটিভেশনাল স্পিচের ওপর ভিডিও তৈরি করছি। আমরা ধাপে ধাপে এই সমস্ত ভিডিওগুলো আপলোড করব। তো বন্ধুরা, চলে আসি আজকে আলোচনায়। রিলায়েবিলিটি অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, অর্থাৎ বিশ্বাসযোগ্যতা বা নির্ভরশীলতা। এই সমস্ত অ্যাকাউন্টিং ইনফরমেশন যেগুলো আমরা ইউজ করে থাকি, সেগুলো কি আদৌ নির্ভরশীল, বিশ্বাসযোগ্য, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। দ্য রিলায়েবিলিটি অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন ইজ ডিটারমাইন্ড বাই দ্য ডিগ্রি অফ করেসপন্ডেন্স বিটুইন হোয়াট দ্য ইনফরমেশন কনভেস অ্যাবাউট দ্য ট্রানজাকশনস অর ইভেন্টস দ্যাট হ্যাভ অকার্ড, মেজার্ড অ্যান্ড ডিসপ্লেড। অর্থাৎ সেই সমস্ত অ্যাকাউন্টিং ইনফরমেশন, যে সমস্ত অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো সৃষ্টি হচ্ছে বিভিন্ন ফিনান্সিয়াল ট্রানজাকশনস বা ইভেন্টের মাধ্যমে, এবং যেগুলো পরিমাপ করা হচ্ছে বিভিন্ন অ্যাকাউন্টিং মেথোডোলজি অ্যাপ্লাই করে, অর্থাৎ যে অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো তৈরি হচ্ছে, সেই সমস্ত অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো কি সেই সমস্ত বিষয়গুলো কি বহন করছে, ক্যারি করছে, কনভে করছে, যেগুলো ডিসপ্লে হয়েছে অ্যাজ ইনফরমেশন। অর্থাৎ যে সমস্ত অ্যাকাউন্টিংগুলো করা হচ্ছে বিভিন্ন মেথোডোলজি অ্যাপ্লাই করে, সেই কমপ্লিট অ্যাকাউন্টিং প্রসেসটা যখন ডিসপ্লে হচ্ছে, সেই দুটোর মধ্যে কোনো ফারাক থেকে যাচ্ছে না তো? অর্থাৎ এই দুটোর মাত্রার ওপর কিন্তু অ্যাকাউন্টিং ইনফরমেশনের রিলায়েবিলিটি নির্ভর করে। অর্থাৎ করা হচ্ছে অ্যাকাউন্টিং এক প্রকারে, কিন্তু যখন ওটাকে ডিসপ্লে করা হচ্ছে অ্যাজ ইনফরমেশন, তখন সেটা অন্যরূপ ধারণ করছে। তাহলে আমরা কিন্তু কখনোই বলবো না সেই অ্যাকাউন্টিং ইনফরমেশনটা রিলায়েবল অ্যাকাউন্টিং ইনফরমেশন। অর্থাৎ রিলায়েবল অ্যাকাউন্টিং ইনফরমেশন হতে গেলে যে অ্যাকাউন্টিং মেথোডোলজি অ্যাপ্লাই করে অ্যাকাউন্টিং করা হলো এবং সেটা যখন ডিসপ্লে করা হবে অ্যাজ ইনফরমেশন বিভিন্ন স্টেটমেন্টের আকারে, তখন সেই দুটো বিষয়ের মধ্যে কিন্তু কখনই ফারাক থাকলে চলবে না। যেমন বলতে পারি আমরা কোনো অ্যাকাউন্টিং মেথোডোলজি এমন কিছু অ্যাপ্লাই করা হয়েছে যেটা কিনা যখন ইনফরমেশন আকারে ডিসপ্লে করা হচ্ছে সেটা পাল্টে গেছে, অর্থাৎ কোনো মিসপ্রেজেন্টেশন কিন্তু ইনফরমেশনে থাকবে না। অর্থাৎ যে অ্যাকাউন্টিংটা করা হলো সেই অ্যাকাউন্টিংয়ের সঙ্গে
সেই অ্যাকাউন্টিং যখন ডিসপ্লে হচ্ছে বিভিন্ন স্টেটমেন্টের আকারে, সেই দুটি বিষয়ের মধ্যে যোগাযোগের মাধ্যমটার মাত্রার ওপর কিন্তু অ্যাকাউন্টিং ইনফরমেশনের রিলায়াবিলিটি নির্ভরশীল। অর্থাৎ অ্যাকাউন্টিং ইনফরমেশন থেকে আমরা যেটা পাবো সেটা যেখান থেকে এসছে সেটার ওপর কিন্তু নির্ভরশীল। ফলে এই দুটি বিষয়ের লেভেল অফ অ্যাকুরেসির ওপর কিন্তু অ্যাকাউন্টিং ইনফরমেশনের নির্ভরশীলতা বা বিশ্বাসযোগ্যতা দাঁড়িয়ে আছে। রিলায়াবল ইনফরমেশন শুড বি ফ্রি ফ্রম ম্যাটেরিয়াল এরর অ্যান্ড বায়াস, ইট মাস্ট নট বি মিসলিডিং। অর্থাৎ একটি ইনফরমেশনকে রিলায়াবল হতে গেলে কী হতে হবে, সেই ইনফরমেশনের মধ্যে কিন্তু কোনো ম্যাটেরিয়াল এরর, অর্থাৎ বন্ধুরা কোনো গুরুত্বপূর্ণ কোনো ভুল থাকলে চলবে না, এবং সেটা কিন্তু আনবায়াসড হতে হবে, ফ্রি ফ্রম বায়াসনেস হতে হবে। অর্থাৎ কোনো ম্যানেজার বা কোনো অ্যাকাউন্টেন্ট যিনি ওই অ্যাকাউন্টিং ইনফরমেশনটা তৈরি করছেন, সেখানে কিন্তু তার ব্যক্তিগত মতামত কিন্তু প্রকাশ পাবে না কখনো, এবং সেই অ্যাকাউন্টিং ইনফরমেশনটা এমনভাবেই হবে যাতে এই সমস্ত ইনফরমেশনের ইউজাররা মিসলিড না হন, অর্থাৎ ভুল পথে পরিচালিত না হন, সেই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট পয়েন্টে চলে আসি বন্ধুরা, রিলিভেন্স, অর্থাৎ রিলিভেন্সি অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। যে সমস্ত অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো প্রস্তুত করা হয় একটা বিজনেস অর্গানাইজেশনের জন্য, সেই অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো যাতে বিভিন্ন ইউজারের ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়, রিলিভেন্ট হয়, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। সেই বিষয়টা খেয়াল রাখে কিন্তু অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো তৈরি করতে হবে। দ্য ইনফরমেশন মাস্ট বি রিলিভেন্ট টু দ্য নিড অফ দ্য ইউজার্স, অর্থাৎ ইউজার্সদের নিডের ওপর সেই অ্যাকাউন্টিং ইনফরমেশনের রিলিভেন্সি ডিপেন্ড করবে। ইট মাস্ট হেল্প দেম টু প্রেডিক্ট অ্যাবাউট দ্য আউটকামস অফ দ্য পাস্ট, প্রেজেন্ট অর ফিউচার ইভেন্টস অ্যান্ড কনফার্ম অর কারেক্ট দেয়ার পাস্ট ইভ্যালুয়েশনস। অর্থাৎ বন্ধুরা, এই অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে এই অ্যাকাউন্টিং ইনফরমেশনের ব্যবহারকারীরা তারা অতীত, বর্তমান এবং ভবিষ্যতের বিভিন্ন ঘটনার সঙ্গে অতীতের ফলাফল, বর্তমানের ফলাফল এবং ভবিষ্যতের ফলাফলের তুলনামূলক সিদ্ধান্ত নিতে পারেন, এবং তারা কনফার্ম করতে পারেন বা কারেক্ট করতে পারেন, অর্থাৎ সঠিক করে নিতে পারেন তাদের অতীতের কোনো মূল্যায়ন। এমনভাবেই অ্যাকাউন্টিং ইনফরমেশন তৈরি করতে হবে, সেটি হবে অ্যাকাউন্টিং ইনফরমেশনের রিলিভেন্সি। নেক্সট পয়েন্টে চলে আসি বন্ধুরা, আন্ডারস্ট্যান্ডেবিলিটি অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। অর্থাৎ অ্যাকাউন্টিং ইনফরমেশন এমনভাবে জটিল তৈরি করবো না আমরা যেটা কিনা আমাদের সমস্ত ধরনের ব্যবহারকারী দেখাচ্ছে বোধগম্য না হয়। অর্থাৎ দ্য অ্যাকাউন্টিং ইনফরমেশন মাস্ট বি রেডিলি আন্ডারস্ট্যান্ডেবল টু ইউজার্স অফ দ্য ইনফরমেশন, অর্থাৎ একদম রেডি থাকবে যাতে সহজেই একবার পড়লেই, একবার চোখ বোলালেই সেই অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো তারা সহজে বুঝতে পারেন। ইট মিন্স দ্য অ্যাকাউন্টিং ইনফরমেশন মাস্ট ইন্টারপ্রেট দ্য সেম সেন্স অ্যাজ ইট ইজ প্রিপেয়ার্ড অ্যান্ড কনভেড টু দেম। অর্থাৎ এই অ্যাকাউন্টিং ইনফরমেশনের মধ্যে সেই সেন্সটাই বজায় থাকবে যে সেন্স এটা তৈরি করা হচ্ছে এবং সেটাকে তাদের কাছে উপস্থাপন করা হচ্ছে। এবং সর্বশেষ পয়েন্টে চলে আসি বন্ধুরা, কম্পারাবিলিটি, কম্পারাবিলিটি অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। দ্য ইনফরমেশন মাস্ট বি কম্পারেবল টু দ্য ফিনান্সিয়াল ইনফরমেশন প্রেজেন্টেড ফর আদার অ্যাকাউন্টিং পিরিয়ডস অ্যান্ড উইথ আদার এন্টিটিস, সো দ্যাট ইউজার্স ক্যান আইডেন্টিফাই ট্রেন্ডস ইন দ্য পারফরমেন্স অ্যান্ড ফিনান্সিয়াল পজিশন অফ দ্য রিপোর্টিং এন্টিটি। অর্থাৎ বন্ধুরা, যে সমস্ত অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো একজন অ্যাকাউন্টেন্ট তৈরি করছেন, সেই সমস্ত অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলোকে ইউজ করে যাতে ইউজাররা বিভিন্ন আর্থিক বছরের মধ্যে একটি তুলনামূলক সিদ্ধান্ত নিতে পারেন, এছাড়া অপ্রয়োজন মনে করলে তারা একের বেশি অর্গানাইজেশনের অ্যাকাউন্টিং ইনফরমেশনের সঙ্গেও কিন্তু তিনি সেই অ্যাকাউন্টিং ইনফরমেশনের তুলনামূলক সিদ্ধান্ত নিতে পারেন। অর্থাৎ বিজনেস অর্গানাইজেশন, তার পারফরমেন্স কি, তার ফিনান্সিয়াল পজিশন কি, কোন একটি রিপোর্টিং এন্টিটির ক্ষেত্রে, সেই সম্বন্ধে তারা যাতে একটা ট্রেন্ড, একটা ধারাবাহিকতা বুঝতে পারেন সেই অ্যাকাউন্টিং ইনফরমেশনের মাধ্যমে। অর্থাৎ কম্পারাবিলিটি একটা কিন্তু গুরুত্বপূর্ণ গুণগত চরিত্র অ্যাকাউন্টিং ইনফরমেশনের। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনার যদি কোনো মূল্যবান সাজেশন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন। আমাদের ফলো করতে পারেন commerce24hours.blogspot.com এ, আমাদের ফেসবুক পেজ ওথ এডুকেশন সাপোর্ট। তো বন্ধুরা, আজকের একটি প্রশ্ন আপনাদের করতে চাই। প্রশ্নটি হলো, আমাদের ভারতবর্ষে বর্তমানে যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড প্রচলিত আছে, সেই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের শর্ট ফর্মটা কি, অর্থাৎ সংক্ষিপ্ত নামটি কি। বন্ধুরা, আরেকবার বলে দিই, আমাদের ভারতবর্ষে যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী অ্যাকাউন্টিং করা হয়, সেই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের বর্তমানে শর্ট নেম, সেই সংক্ষিপ্ত নামটি কি, এটি হচ্ছে আজকের প্রশ্ন। আশা করি এই প্রশ্নের উত্তরটি আপনাদের কাছ থেকে অবশ্যই পেয়ে যাব এবং পরবর্তী কোনো ভিডিওতে এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করে দেব। তো বন্ধুরা, আজ এইটুকুই, আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, ধন্যবাদ।